নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদেরকে দু চার কথা বলবো। আচ্ছা, আপনারাও কি রক্তের সম্পর্ক দিয়ে আত্মীয় খোঁজেন? যদি উত্তরটা বলেন হ্যাঁ, তাহলে আপনিও ঠকছেন। আমরা সবচেয়ে বড় ভুল এটাই করি যে রক্তের সম্পর্কে আত্মীয় খোঁজার চেষ্টা করি, আত্মার সম্পর্ক খুঁজি না। মনে করে দেখবেন তো, আপনি যখন শরীর খারাপ হয়, আপনি যখন অসুস্থ থাকেন, কজন আত্মীয় আপনার খবর নিয়েছে? কজন আত্মীয় আপনাকে ফোন করে অন্তত জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো? দেখবেন আমাদের জীবনে এমন অনেক আত্মীয় থাকে যারা আমাদের রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু আত্মার সম্পর্কের। আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বা বাইরের কেউ দেখবেন, তাদের সঙ্গে আত্মার সম্পর্কে আপনি জড়িয়ে গেছেন, তারাই আপনার সবচেয়ে বড় বান্ধব, সবচেয়ে বড় আত্মীয়। আবার এমন আত্মীয় পাবেন যারা দরকারে এসে মেশে আর পালায় নিজের কাজের শেষে। যেই কাজটি ফুরোলো বা অমনি সেই ছোটোবেলায় নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরোলো, ঠিক ওই রকম কাজ শেষ হয়ে গেল, আপনাকে দরকার মিটে গেল, আর চেনে না। আবার যদি কখনো দরকার পড়ে তখন আসবে, অবশ্যই আসবে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে। আজকে এর মধ্যে দাঁড়িয়ে একজন বলছেন যে আমার এক আত্মীয় পূর্বে অনেক শত্রুতা করেছে। আমি বলবো আত্মীয় কেন, যে কেউ হতে পারে, আপনার সঙ্গে পূর্বে অনেক শত্রুতা করেছে, অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু সে এখন ভালো হয়ে গেছে, বলছে আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করছে, আমার সঙ্গে মৈত্রী স্থাপনের চেষ্টা করছে। আজকে ওই জন্য তার উপর দাঁড়িয়ে এই প্রসঙ্গটার নামকরণ করা হয়েছে, শত্রু যখন বন্ধু হতে চায় কি করবেন? তা প্রথমেই বলবো যে দেখুন, ক্ষমা আমাদের ধর্ম। ভুল অনেক কারণে করতে পারে, আত্মীয় বলে তাকে কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে এটা কোনো কথা নয়, কিন্তু সে অজ্ঞানতাবশত ভুল করতে পারে, ঈর্ষা কাতর হয়ে আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। মানুষ তো রক্ত মাংসের, কিন্তু এর পেছনেও কোনো স্বার্থ থাকতে পারে। সে হঠাৎ করে তার স্বীয় আচরণ বদলে আমার সঙ্গে শত্রুতা বন্ধ করে বন্ধুত্ব করতে আসছে কেন? তাহলে এটাও একটুখানি আমাকে মনে হয় না একটু সাবধান হওয়ার দরকার আছে। অবশ্যই ক্ষমা করব, অবশ্যই। দেখুন, বিচ্ছেদ কখনো ধর্ম নয়, আমাদের মিলনের পক্ষে আমরা সবাই। সংসারে আজকাল যে বিচ্ছেদের ভাঙনের যুগ উঠেছে না, সব সম্পর্কগুলো শুধু ভাঙছে ভাঙছে ভাঙছে, তাই এর মধ্যে আসুন আমরা মিলন খুঁজি। শত্রু বন্ধু হতে চাইছে তাকে আলিঙ্গন করি, কিন্তু সাবধানতার সঙ্গে, আপনার পিঠে যেন ছুরিটা বসিয়ে না দেয়। ওই ছত্রপতি শিবাজির গল্পটা একবার পড়ে নেবেন তো, ঠিক সেই রকম যে শত্রু বন্ধু হতে চায়, আত্মীয় শত্রুতা করেছে এখন মিশতে চাইছে, অবশ্যই তাকে ফিরিয়ে নিন, কিন্তু মনে রাখবেন সজাগ দৃষ্টি, সজাগ সচেতন হয়ে থাকবেন, সাবধান হয়ে থাকবেন, তাই না? তার উপর সম্পূর্ণ চোখ বুজে ভরসা করলাম বিপদ হয়ে যেতে পারে। আগে পরীক্ষা করুন, একটা মানুষ পরিবর্তিত হয়ে গেছি, যে কেউ আত্মীয় পরিজন, দেখুন শত্রু বলুন, বন্ধু বলুন, স্বামী বলুন, স্ত্রী বলুন, কেউ হঠাৎ করে বলছে আমি বিশ্বাস করো আমি পরিবর্তন হয়ে গেছি, এই পরিবর্তন মানুষের একদিনে সম্ভব হয় না, কখনো হয় না। অনেক সময় ওই কি হয়, বিশেষ বিশেষ গাছের শেকড় আছে, সাপুড়িয়ারা ব্যবহার করে, দেখবেন সাপের উপর দিয়ে দিল, সাপটা নিস্তেজ হয়ে পড়ে থাকে, যেই শিকড়টা সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে সাপ আবার ফোনা তোলে, তো ওই রকমও হয় অনেক সময়। তাই সেইটা একটু পরীক্ষা করুন কিছুদিন, তারপর বোঝা যাবে সে সত্যিই পরিবর্তিত হয়েছে কি না। পরিবর্তিত হলে তো সেটা শুভ লক্ষণ, তাকে জীবনের অঙ্গ করে নিন, সবাই মিলে সুন্দরভাবে বাঁচার নামই জীবন। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।